হরিহর পাড়ায় মধুপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী অপূর্ব সরকার এবং মুর্শিদাবাদ কেন্দ্রের প্রার্থী আবু তাহেরের সমর্থনে প্রচার সভা করলেন শুভেন্দু অধিকারী, ছিলেন বিভিন্ন স্তরের নেতৃত্ব। আমি দমকলে সভা করেছি, আমি রানীনগরের ইসলামপুরে সভা করেছি, ভগবান ভোলাপুরে সভা করেছি, আজকে আমার পঞ্চম সভা হরিহর পাড়াতে। আগামী 15 তারিখ বেলা 1টার সময় জননেত্রী মমতা ব্যানার্জি মুর্শিদাবাদে তার প্রিয় প্রার্থী আবু তাহের খানকে জেতানোর জন্য তিনি আসবেন ভগবানগোলা হাই স্কুল গ্রাউন্ডে। সেখানেও বিপুল পরিমাণ মানুষ, লক্ষাধিক মানুষের সমাগম হবে। আমরা মুর্শিদাবাদ জেলায় তিনে তিন চাই। কেন চাই? আপনারা পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ দিয়েছেন, আপনারা বিধায়ক দিয়েছেন আমাদেরকে। আমরা চাই এই এলাকার অসম্পূর্ণ উন্নয়ন আপনাদের হাত দিয়ে হোক। গত 5 বছর সম্মানীয় বদরুদ্দোজা খান সাহেব তিনি একদিনও পার্লামেন্টে আপনাদের জন্য মুখ খোলেননি, তাকে মানুষ পায়নি, তার মূল্যায়নের ছোঁয়া আপনাদের কাছে আসেনি। তাই এই প্রার্থীকে পরিত্যাগ করুন। কংগ্রেসের সঙ্গে একটু আগে নিয়ামক সাহেব বলছিলেন এদের কখন ভাব হয় আর কখন ঝগড়া হয়। 16 সালের নিয়ামক সাহেবকে হারানোর জন্য কংগ্রেস সিপিএম জোট বেঁধেছিল, আবার এখন নিজেরা মারামারি করছে আলাদা প্রার্থী দিয়ে। ওদের প্রার্থী লালগোলার যিনি এমএলএ, লালগোলাতে এমএলএ থাকা কেন? 2 বছর মন্ত্রী ছিলেন, 11 থেকে 12 সাল, শেষ পর্যন্ত একটা কাজও এই ভদ্রলোক এলাকায় করেননি, একটা ইটেও আবু হেনা সাহেবের নাম লালগোলাতে আপনি পাবেন না। আর ভারতীয় জনতা পার্টি একটা প্রার্থী করেছে, কাকে? এখানকার কংগ্রেস সাপ্লাই করেছে প্রার্থী, যেমন জঙ্গিপুরে বিজেপির প্রার্থী করেছে কে? নাগপুরের সঙ্গে যোগাযোগ রাখা অভিজিৎ মুখার্জি। আবার এখানে মুর্শিদাবাদের প্রার্থী কে হয়েছে? মুর্শিদাবাদের বিজেপির প্রার্থী হয়েছে অধীর চৌধুরী, তাকে বলেছে তুই হুমায়ুন তুই গিয়ে বিজেপিতে দাঁড়িয়ে পড়, পরে আবার কংগ্রেসে তোকে নিয়ে চেষ্টা করবো কিছু একটা দেওয়ার। গোটাপ ম্যাচ ম্যাচ ফিক্সিং এই অধীর চৌধুরী কংগ্রেসের বড় নেতা বলে তিনি বিজেপির সঙ্গে আছেন প্রমাণিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী আবু তাহের খানকে আপনারা জয়যুক্ত করুন। অসম্পূর্ণ উন্নয়ন আপনারা এমএলএ সাথ পাচ্ছেন। নিয়ামক সাহেব তার শারীরিক ভাবে অনেক সমস্যা ছিল, অনেকগুলো গুরুতর অস্ত্রোপচার হয়েছে, কিন্তু তিনি মাটি ছেড়ে যাননি। আরো কাজ করতে হবে, আরো উন্নয়ন করতে হবে, এবং করতে গেলে তৃণমূল প্রার্থী আবু তাহের খান সাহেবকে বিপুল বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। হরিহর পাড়া থেকে সবসময় রিপোর্ট।